সহকর্মী বিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সঠিক সময়ে কাজে যোগদান করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমি একটি জরুরি বিষয়ে কথা বলবো, যে বিষয়টা প্রতিটি নারী পুরুষের সকলেরই জানা প্রয়োজন। আলোচনা করব জরায়ুমুখী ক্যান্সার কি, কেন হয়, টিকা এবং ডোজ। জরায়ুর ক্যান্সার মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত এক প্রকার ক্যান্সার। এটি জরায়ুতে বা জরায়ুর প্রবেশদ্বারে হয়ে থাকে। এর ফলে জরার মুখের কোষসমূহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং সময় মতো চিকিৎসা না করলে ক্যান্সারে রূপান্তরিত হয়। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা করতে পারলে ভালো হয়ে যায়। যে সকল কারণে জরার মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে জরার মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ অল্প বয়সে বিয়ে হলে জরার মুখের কোষগুলো পরিপক্ক হয় না, তাই এই অল্প বয়সে যৌনমিলনে লিপ্ত হলে কোষগুলো বিভিন্ন ধরনের ইনফেকশন এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাদের ঘন ঘন বাচ্চা হয় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিজের অথবা স্বামীর একাধিক যৌনসঙ্গী অথবা একাধিক বিয়ে, এইসব কারণেও জরার মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনিরাপদ যৌনমিলনের কারণেও জরার মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাচ্চা না হওয়ার জন্য দীর্ঘদিন পিল বা বড়ি খেলে জরার মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মাসিক চলাকালে হাইজিন সেনিটারি ন্যাপকিন ব্যবহার করুন। এখনও অনেক নারী শ্রমিক এবং অনেক মায়েরা আছেন যারা পুরাতন কাপড় চোপড়, ন্যাকড়া, গেঞ্জির কাপড় ব্যবহার করেন, যা সত্যি অস্বাস্থ্যকর। এইসব থেকেও জরার মুখে ইনফেকশন এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা সচেতন হন এবং অন্যদেরকেও সচেতন করুন। ম্যাডাম, এত কিছু তো জানতাম না ম্যাডাম, অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। অনিয়মিত মাসিক, এমনও দেখা যায় অনেক মেয়েদের এক মাসে দুই থেকে তিনবার মাসিক হয়, আবার কিছু কিছু মেয়েদের দু মাস তিন মাস পরও মাসিক হয়। স্বামীর সঙ্গে সহবাস করার পর রক্ত আসতে পারে, অতিরিক্ত সাদা স্রাব ভাতের মাড়ের মতো হবে, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হবে, চুলকানি থাকবে, অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব তো হবেই, কোমর, তলপেট বা উরুতে ব্যথা এবং চাপ দিয়ে ব্যথা লাগা, মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরও পুনরায় রক্তপাত হবে, অতিরিক্ত ওজন বাড়বে অথবা কমবে। বাচ্চা না হওয়ার জন্য যারা পিল বা বড়ি খায় তাদেরও জরার মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি এই ধরনের লক্ষণ থাকে তাহলে একজন গাইনি ডাক্তারের চিকিৎসা নেওয়া প্রয়োজন, আর লক্ষণ পাওয়া গেলে ক্যান্সার হতে সময় লাগে 10 থেকে 15 বছর, চিকিৎসা করলে সুস্থ হওয়া যায়। জরার মুখে ক্যান্সার পরীক্ষা করার দুইটা পদ্ধতি আছে। নাম্বার ওয়ান, পেপ স্মিয়ার টেস্ট, আরেকটা হচ্ছে ভায়া টেস্ট। নাম্বার ওয়ান ভায়া টেস্ট, ভায়া টেস্ট করা হয় ছোট একটা ওষুধ দিয়ে। এতে কোনো প্রকার ব্যথা পাওয়া যায় না, এতে ভয়ের কোনো কিছু নেই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো ভয় নাই, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আরেকটা পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাতেও কোনো ভয় নেই।
আর আরেকটা যে পরীক্ষা করা হয় সেটা জরায়ুর ভিতর থেকে সামান্য একটা টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়। একটা চিমটি মারলে যে ব্যথা পাওয়া যায় ঠিক তদ্রূপ এরকম একটা ব্যথা, আর কিছুই না। আপনারা আতঙ্কিত হবেন না এবং ভয় পাবেন না। জরায়ুর মুখ সুস্থ রাখতে হলে আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো পালন করবেন। প্রতি 3 বছর অন্তর প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক অথবা গাইনি বিশেষজ্ঞ দ্বারা জরায়ুর মুখ অবশ্যই পরীক্ষা করাবেন। 30 বছরের বেশি বয়স হলে জরায়ুর মুখ অবশ্যই পরীক্ষা করাতে হবে। তবে 18 বছরের পূর্বে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে 25 বছর বয়স হলে জরায়ুর মুখ পরীক্ষা করাতে হবে। হ্যাঁ, প্রতিষেধক হিসাবে ভ্যাকসিন নেওয়া হয়। ভ্যাকসিন মানে টিকা। 9 থেকে 15 বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হয়। এই টিকা বেশি কাজ করে এবং 25 বছরের যুবতীদেরও এই টিকা কাজ করে। তবে যাদের যৌন মিলনের কোনো অভিজ্ঞতা নেই তাদের দ্রুত কাজ করে। WHO বলেছেন 50 বছরের ঊর্ধ্বে মহিলারাও এই টিকা দিতে পারবেন, কিন্তু তখন এই ভ্যাকসিন ক্যান্সারের প্রতিরোধ করবে না, কিন্তু জরায়ুতে অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। এই ভ্যাকসিন বা টিকা 3টা ডোজ দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়ার 1 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হয় এবং দ্বিতীয় ডোজ দেওয়ার 6 মাস পর তৃতীয় ডোজ দেওয়া হয়। তবে 9 থেকে 14 বছরের বয়সী কিশোরীদের 2টি ডোজ দেওয়া হয়। 15 বছরের বেশি কিশোরীদের 3টি ডোজ দেওয়া হয়। এই টিকার ডোজগুলো আপনারা ম্যারিস্টোপে পাবেন, বিভিন্ন এনজিওতে পাবেন, সদর হসপিটালগুলোতে পাবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাবেন। ম্যাডাম, আমি একটা কথা বলতে চাই, আমি যেটা বুঝেছি সেটা বলতে চাই। হ্যাঁ বলেন। 3টি টিকা দিতে হবে, প্রথম টিকার 1 মাস পর দ্বিতীয় টিকা, আর দ্বিতীয় টিকার 6 মাস পর তৃতীয় টিকা দিতে হবে। ম্যাডাম, আমি একটু জানতে চাই টিকাগুলোর দাম কত। হ্যাঁ, আপনি খুব সুন্দর করে বলতে পেরেছেন, খুব সুন্দর হয়েছে। বর্তমানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন পাওয়া যায়, প্যাপিলোমা ভ্যাকসিন, যার নাম হচ্ছে সার্ভারিস ভ্যাকসিন। দাম 2,200 থেকে 3,000 টাকা। গার্ডাসিল ভ্যাকসিন দাম 4,200 থেকে 5,000 টাকা।